বিগত বহু বছর ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন ওল্ড আগরতলা আরডি ব্লকের অন্তর্গত খয়েরপুর বিধানসভা কেন্দ্রের ধূপছড়া এডিসি ভিলেজের মারাক পাড়ার মানুষজন। একাধিকবার স্থানীয় নেতৃত্বদের জানানো হয়েছে, ভিলেজ কার্যালয়ে জানানো হয়েছে, কিন্তু এলাকার পানীয় জলের সমস্যা মেটাতে কারুর তেমন কোনো ভূমিকা পরিলক্ষিত হচ্ছে না। এখনও জলের জন্য এই গ্রামের বাসিন্দাদের ভরসা একমাত্র চাপা কল। জল আনতে গ্রামের মহিলাদের বাড়ি থেকে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয়। প্রতি বছরই গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে জলের সমস্যা। এই গ্রামে বসবাস করেন প্রায় 25 থেকে 30টি পরিবার। স্থানীয়রা জানাচ্ছেন, এই মুহূর্তে তাদের সবচেয়ে বড় সমস্যা হলো জল। পানীয় জলের জন্য তাদের চাপা কলের উপরেই ভরসা করতে হয়। অনেক সময় জলের কল খারাপ হয়ে পড়ে থাকে। এলাকায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করার কোনো ব্যবস্থাই নেই, তাই পানীয় জলের জন্য তাদের সমস্যায় পড়তে হয়। বহুদিন আগে বিভিন্ন জায়গায় জলের টেপ লাগানো হয়েছে ঠিকই, কিন্তু সেগুলো দিয়ে আজ পর্যন্ত এক ফোঁটা জলও আসেনি। স্থানীয়রা জানাচ্ছেন, গরম পড়লেই সমস্যা দ্বিগুণ হয়। গরমে জলস্তর নেমে গেলে অনেক কলেই আর জল ওঠে না, ওই সময়ই জলের মারাত্মক সমস্যা হয়। তাই মারাক পাড়ার মহিলাদের দাবি, আর তালবাহানা না করে দ্রুত এলাকায় জল সরবরাহ করার ব্যবস্থা করুক প্রশাসন। আচ্ছা, তোমরা এখানে কি সমস্যা আছে? জলের সমস্যা আমরা রে কতদিন ধরে, কতদিন কিনা অনেক, আমরা জন্ম থেকে আমরা জলের সমস্যা, জলে ফায়া খাই না আমরা, আমরা ছিলাম থেকে জল খাও। আমরা তো জেনে খল থাকে এনে গিয়া জল খাই গুইরা গুইরা, যার ঘরে খল আছে এনে জায়গা জলে লেগা ইদম মুখ শুনে জল খান লাগে। এখানে তোমরা কত পরিবার আছে? আমরা ছিলাম এই পরিবার, সব পরিবারে আমরা ছিলাম জল খাই না, 25 পরিবার। আচ্ছা, তোমরা এখানে কি সমস্যা? আমরা এখানে জলের সমস্যা কতদিন ধরে? অনেক বছর ধরে, আজকে আমি 2010-এ বউ এখানে আসি, তখন থেকে আমি জল দেখছি না, কোনো দিন জল পাইছি না, দূরে দূরের থেকে জল আনন লাগে। আপনার এই গ্রামের নাম কি? আমরা গ্রামের নাম ধূপছড়া। তাহলে তোমরা এই যে জলের সমস্যা, যে তোমরা কোনো বা পঞ্চায়েত টঞ্চায়েত মধ্যে বা পঞ্চায়েতে কইছে, সবু সুবিধা হয় না, কয়বার কইছে পঞ্চায়েতে, এমনি জলের থেপথ দিছে, জল আয় না, সরকারি খল বয় দিছে, এদাইও জল বাইর না। মানুষে সেলু লাগাইছে, সেলু লাগাইছে পরেব, আবার কারেন্ট কোনো সময় থাকে না, কোনো সময় থাকে, কোনো সময় না থাকলে আমরা এই খলের থেকে আমরা 20-25 থেকে 30 পর্যন্ত পরিবার আয়া অনুষ্ঠান করুন লাগে বা জল খাওয়ান লাগে। আমরা থেকে অনেক জল খল দূর। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন।